ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृणन्तये पुरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत थेके पाठ, आज त्रयोदश पर्व, मार्च 1882, दशम परिच्छेद। त्वमक्षरं परमं वेदितव्यं, त्वमस्य विश्वस्य परमं निधानं, त्वमव्यय शाश्वत धर्मगुप्ता, सनातनस्त्वं पुरुषो मतो मे। श्रीमद्भगवद्गीता एकादश अध्याय अष्टादश श्लोक। अंतरंग संगे आमी के, पाँचटा बाजियाछे, भक्त कयटी जे जार बाड़ीते चलिया गेलेन, केवल मास्टर ओ नरेंद्र रहिलेन। नरेंद्र गारू लइया हाँसपुकुरेर ओ झाउतलार दिके मुख धुईते गेलेन। मास्टर ठाकुर बाड़ीर एदिक ओदिक पायचारी करितेछेन। कियत्क्षण परे कुठिर काज दिया হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকে সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া, নরেন্দ্র গারু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখ আরেকটু বেশি বেশি আসবি, সবে নূতন আসছিস কি না? প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে, যেমন নূতন পতি, নরেন্দ্র মাস্টারের হাস্য। কেমন আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিলেন, হাঁ চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখো চাষারা হাটে গরু কিনতে যায়, তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে, লেজের নিচে হাত দিয়ে দেখে, কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না, যে গরু লেজে হাত দিলে তিরিং বিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে। যে গরু নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিরের ফলার, আঁট নাই জোর নাই, ভ্যাদ ভ্যাদ করছে। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে কিরকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পরে আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়িতেছি ইত্যাদি। রাত হইয়াছে, মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয়ে মন মুক্ত হইয়াছে, বড় সাহায্যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাটমন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচরণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পাশে আলো জ্বলিতেছে, বৃহৎ নাটমন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলোক, আলো অন্ধকারের মিশ্রিত হইলে যে রূপ হয় সেই রূপ নাটমন্দির দেখাইতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল, অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার, জি আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, তুমি জানো? বলরাম বসু। মাস্টার, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ, বলরাম বসু, বসপাড়ায় বাড়ি। মাস্টার, জি আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাটমন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়, আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার, আনা এ কথা বুঝিতে পারি না, তবে এরূপ জ্ঞান বা প্রেমাভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাটমন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণালোকের মধ্যে একাকী পাদচরণ করিতেছেন। একাকী নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম সিংহ একলা থাকে, একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ।
অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আবার যে ফিরে এলে মাস্টার, আজ্ঞা, বোধ হয় বড় মানুষের বাড়ি, যেতে দেবে কি না তাই যাব না ভাবছি, এখানেই সেই আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ, না গো তা কেন, তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে যাবে। মাস্টার জি আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমীড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।